নো নেম আপনাকে যুক্ত করা হয়েছে আমাদের ইসলামী যে ইতিহাস আমরা জানি সেই অনুযায়ী সুরা বাড়াটা আসলে কোনটা এই ব্যাপারে কি কোন স্পষ্ট দলিল পাওয়া যায় কিনা হ্যাঁ এটার বিষয়ে স্পষ্ট দলিল আছে কিন্তু এই মুহূর্তে আমি তো এই মুহূর্তে দিতে পারছি না নৌ নাইম ভাই এটা আমার একটু খুঁজে বের করতে হবে আমার একটু সময় লাগবে এটা আমি এই মুহূর্তে দিতে পারছি না প্রথম সুরা হচ্ছে সুরা আলাকের এক থেকে পাঁচ নম্বর আয়াত দ্বিতীয় সুরা হচ্ছে বেশ কিছুদিন মোহাম্মদের কাছে আয়াত আসে নাই তারপরে বেশ কিছুদিন পরে একটা আয়াত আসছিল যখন মোহাম্মদ আকাশের দিকে তাকায় দেখছিল যে জিব্রাইল একটা সিংহাসনের উপরে বসে আছে এরপরে কিছুদিন পরে একটা আয়াত নাজিল একটা সুরা নাজিল হয়েছিল

নুন কলমের শপথ বলে যে সুরাটা শুরু হয়েছে সেটা হচ্ছে সেকেন্ড সুরা আর হচ্ছে সুরা মুদাসিরটা নাজির হয়েছিল হচ্ছে বরাকেমিন নফলের মৃত্যুর পর তো তার মানে কি এখন এখন যে আবার ওটা বলা আছে যে বরাকেমিন নফলের মৃত্যুর পর থেকে কিছুদিন অহিনাদি বন্ধ ছিল এর অর্থটা কি তার আগে অহিনাদি হচ্ছিল তাই না তার মানে আসলে আলাক এবং মুদাসিরের মধ্যে অন্য সুরা থাকার কথা মানে যদি আপনি লজিক্যালি ফলো করেন বিষয়টা যে ওই বন্ধ করার কথা বলা হচ্ছে তার মানে আসলে ওই চলতেছিল তার আগে যদি আমরা সেভাবে ধরে নিই তাহলে আলাকে মুদাসিরের মধ্যে আরো মানে কিছু ওহি থাকার কথা বা সুরা থাকার কথা এই এই জিনিসটা কি কনফিউশন ছিল আচ্ছা সুরা আলাকে তো হচ্ছে গিয়ে মানে উনিশটা আয়াত উনিশটা না কিন্তু প্রথম পাঁচটা আয়াতের পরে মানে বাকি কিন্তু অনেক পরে না যদি আমি জানি যে বাকি আয়াত অনেক পরে না কিন্তু এই ধারাবাহিকতা আপনি তো ইয়া করতে পারবেন না হয়তো দেখা যায় দেখা যায় এরকম হতে পারে যে প্রথমে 5 আয়াতে নাযিল হলো তারপরে 17 নম্বর আয়াতে নাযিল হলো তারপরে হচ্ছে গিয়ে 12 নম্বরটা নাজিল হলো এর অনেক দিন পরে বাদ বাকিগুলো নাযিল হলো এরকমই হতে পারে এরকম হইছে ইনফ্যাক্ট এরকম ঘটনা ঘটেছে তো এই ভাবে তো আসলে বলা সম্ভব না যে কোনটা কখন নাজিল হয়েছিল কারণ এগুলো তো সব মিলেমিশে একাকার হয়ে গেছে এবং এগুলোর তো কোনো वैलिड কোনো ইও নাই তথ্যও নাই যে কোনটা কখন নাজিল হইছে সেটাই বলে আমাকে শুনুন আসলে কারণ সুরা কালাম অনেকে দাবি করে যে আপনি গুগল গিয়ে করেন যে কোরআন অর্ডার তাহলে কালামকে সুরা কালামের কথাবার্তা শুনে মনে হয় যে তখন এটা বেশ কিছুদিন পরে নজির করা করে তখন বলা হচ্ছে যে এগুলো সব পৌরাণিক কাহিনী এ ধরনের কথাবার্তা বলা হচ্ছে ভাইরাস তার আগ পর্যন্ত পৌরাণিক কোনো কথাই আসেনি তাই না মানে ঠিক তার মানে যদি আমরা সেকেন্ড ধরে নিই তাহলে তারা পর্যন্ত পৌরাণিক কোনো কথাই পুরান আসেনি

কথা বলে সমান দরকার দোকান নেই তো ঠিক আছে ভাই আরেকটা জিনিস হচ্ছে আপনি কি আপনাকে অনেকদিন ধরে আচ্ছা আমি ভাই আপনি আপনার একটা সাক্ষাৎকার দেখতেছিলাম সেটা হচ্ছে দু হাজার পনেরো সম্ভবত আপনি একটা আমেরিকান এথিক্স কনভেনশন বা কোনো কিছু একটা বক্তব্য দিয়েছিলেন তো সেখানে সেখানে আপনি বলছিলেন যে আপনার সাথে জেলে থাকার সময় তখন কারাগারে থাকার সময় আপনার যারা হত্যার চেষ্টা করছিল তাদের সাথে আপনার দেখা হয়েছিল

আমি আমার এই যে জেল বা আমার উপর আক্রমণ এগুলো নিয়ে এগুলোর ফোকাস করতেছি এই কারণে নিয়ে এখন আর কথাগুলো বলা যায় যদি এরকম হয় যে আমি কোনো ইন্টারভিউ দিচ্ছি বা কারোর সাথে এই বিষয় নিয়ে আলাপ করছি তখন এই বিষয়গুলো ওঠানো যায় কিন্তু আমি তো আসলে এই বিষয়গুলো এমনি এমনি তুলতে পারি না মানে কেউ এসে জিজ্ঞাসা করে না বা কেউ এসে আলোচনা ওই আলোচনাগুলো গুলা ওই দিকে যায় না

সেখান থেকে আবার আমাকে খারিজ খারিজ করে দিচ্ছে আমাকে সেই মামলা থেকে আমাকে অব্যাহতিও দেওয়া হয়েছে এরাই নিজেরা নিজেরাই মামলা করে আবার নিজেরা অব্যাহতিও দেয় কি করে না না করে আমি কিছু বুঝি না কিন্তু যে যে সাতান্ন ধারা যে মামলাটা হয়েছিল সেই মামলাটা এখনো আছে এটার কি আপডেট কি আমি আসলে জানি না কারণ আমার কোনো এই বিষয়ে এখন আর কোনো উকিলও নাই আমার কোনো লয়ার নাই এই জন্য আমি জানিও না আমার যে লয়ার ছিল তাকে আমি বলেছিলাম যে আমার কেসটা আর চালাতে হবে না এটা মানে উনি যেন সেটাতে আর না চালান তো এটার শেষমেশ কি হলো সেটা আমি এখন আর জানি না

আরেকবার ধরা পড়েছে সেটাও আমি শুনেছিলাম আরেকবার আরেকটা মামলা এসে ধরা পড়েছে এটাও শুনেছিলাম কিন্তু এই জিনিসগুলো আমি বিভিন্ন পত্রিকার মারফত জানতে পেরেছি বা খুঁজে নিজে খুঁজে বের করেছি আমাকে আমি তো আসলে আমার পক্ষে আমি বাংলাদেশের সম্পর্কে খুব ক্লিয়ার আইডিয়া আমার নাই কারণ এই জিনিসগুলো সম্পর্কে জানার আমার কোনো সোর্স নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই তাহলে না ঠিক আছে যতটুকু আসে ততটুকু আমি বলতে পারি এছাড়া আর কিছু জানি না আমি আসলে আচ্ছা ঠিক আছে ভাই তাহলে ভালো কথা ভীষণ ঠিক আছে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আপনিও তাহলে বিদায় জানাচ্ছি জি ভাই ভাই